দিনহাটা শহরে মহামিছিল করল বিজেপি। মিছিলে পা মেলালেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। রবিবার দুপুর 1টা নাগাদ দিনহাটা সংহতি ময়দান থেকে বর্ণাঢ্য এই মিছিল শুরু হয়। কোচবিহার লোকসভা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়, জেলা সম্পাদক অজয় রায়, জীবেশ বিশ্বাস, যুব মোর্চার জেলা সভাপতি কুমার চন্দন নারায়ণ সহ বিজেপি শীর্ষস্থানীয় নেতারা। দিনহাটা সংহতি ময়দান থেকে মিছিল শুরু হয়ে চৌপতি পরিক্রমা করে সাহেবগঞ্জ রোডে স্টেশনের সম্মুখে হয়ে গীতালদহ রোডে পুনরায় চৌপতি পরিক্রমা করে সংহতি ময়দানে এসে শেষ হয়। মিছিলে এদিন জনপ্লাবন লক্ষ্য করা যায়। মিছিল শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ প্রামাণিক বলেন, এটা সবে শুরু, আরো বেশ কিছুদিন আছে। সাধারণ মানুষ কিভাবে বিজেপির সঙ্গে আছে আমাদের আশীর্বাদ করে সেটা কিছুদিন পরেই পরিলক্ষিত করতে পারবেন। এর আগেও দিনহাটার মানুষ আমাদের আশীর্বাদ করেছে, এবারও মানুষের অকৃপণ আশীর্বাদ আমাদের সঙ্গে থাকবে, এটা নিশ্চিত বলে এদিন জানান নিশীথ প্রামাণিক। জনসংযোগ করলেন এদের সাথে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, শুধু এতটুকুই বলবো, আজকে যা দেখেছেন এটা সবে শুরু, এখনও বেশ কিছুদিন বাকি আছে। আপনারা দেখতে পারবেন যে মানুষের সমর্থন, মানুষের আশীর্বাদ এবং মানুষ কিভাবে ভারতীয় জনতা পার্টিকে দুহাত ভরে আশীর্বাদ করে আপনারা নিজেরাই পরিলক্ষিত করবেন। দিনহাটার যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকগণ, জাগ্রত জনতা সকলে আজকে যেভাবে আমাদের মিছিলে পায়ে পা মিলিয়ে আমাদেরকে আশীর্বাদ করেছে, শুভকামনা জানিয়েছে, এর থেকে নিশ্চিতভাবে বোঝা যায় যে আগামী দিনে দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে ফলাফল কী হতে চলেছে। এর আগেও দিনহাটার মানুষ আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং নিশ্চিতভাবে দিনহাটার মানুষের যে অকৃপণ আশীর্বাদ সেটা আমাদের সঙ্গে থাকবে, আমরা সে ব্যাপারে নিশ্চিত। এবং দিনহাটার মানুষ আজকে, দিনহাটার যে অস্থির পরিবেশ, এই অশান্তির বাতাবরণ, দিনহাটায় যে একনায়কতন্ত্র, এটাকে শেষ করতে চাইছে। মানুষ আজকে জেগে উঠেছে, মানুষ জেগে উঠেছে আজকে যেভাবে মানুষের দিনের পর দিন গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। গত পৌরসভা নির্বাচনে দিনহাটার মানুষ ভোট দিতে পারেনি, দিনহাটার মানুষের প্রত্যেকটা জিনিস মনে রয়েছে এবং দিনহাটার মানুষ, দিনহাটার জাগ্রত জনতা কখনো কোনো কিছু ভুলে যান না। দিনহাটার মানুষের স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর এবং সঠিক সময়ে দিনহাটার মানুষ নিশ্চিতভাবে জবাব দেবেন গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে। যারা দিনহাটার মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করেছিল, যারা দিনহাটার মানুষের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে নিয়েছিল, যারা দিনহাটায় দিনে দুপুরে যারা মানুষের বাড়িঘর ভেঙেছে, লুট করেছে, দিনহাটার বিশেষ করে দিনহাটার সনাতনীদের বাড়ি বেছে বেছে আক্রমণ করা হয়েছে, দোকান লুট থেকে শুরু করে বাড়ি লুট বহু কিছু আমরা দেখেছি দিনহাটাতে। এবং পাশাপাশি আমরা এও দেখেছি দিনহাটার তৃণমূল কংগ্রেসের গুন্ডারা 5 বছরের শিশুর মাথায় রিভলভার ঠেকিয়েছিল, সেই ঘটনাও কারো অজানা নেই। তাই দিনহাটার মানুষ এই সমস্ত কিছুর বিরুদ্ধে জবাব দেবে। একদিকে যেমন সন্দেশখালিতে মায়েদের সম্মান সেখানে লুণ্ঠিত করা হচ্ছে, ঠিক একই রকমভাবে দিনহাটার মানুষের এখানে গণতান্ত্রিক অধিকার দিনহাটায় লুণ্ঠিত করা হয়েছে। গত বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি, সেটার জবাব মানুষ নিশ্চিতভাবে দেবে। তবে আমরা বলবো যে আমরা শান্তি চাই, আমরা শান্তিতে বিশ্বাসী এবং আমরা দিনহাটার মানুষের কাছে আহ্বান করেছি যে আসুন আপনারা সবাই মিলে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সমস্ত ভয় চোখরাঙানিকে উপেক্ষা করে আপনারা বেরিয়ে আসুন। নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির কর্মী যারা যোদ্ধারা রয়েছে দিনহাটার জাগ্রত জনতার পাশে সদা সর্বদা থাকবে। এবং পাশাপাশি আমরা এও বলেছি, আপনাদের গণতান্ত্রিক প্রক্রিয়াতে অংশগ্রহণের মাধ্যমেই এই গণতন্ত্রের উৎসব, গণতন্ত্রের মহোৎসবে পরিণত হবে। তাই সবাইকে আমরা আহ্বান করেছি, আসুন আপনারা এই গণতন্ত্রের মহোৎসবে সামিল হন।
ম্যাম, শর্ট রেডি, জাস্ট ওয়ান সেকেন্ড। হ্যাঁ সিমকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, আর আর এন রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া, সাউথ কোচবিহার।